ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো পাঁচটি দোকান। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মাল শহরের সুভাষমোড়ের কাছে 31 নম্বর জাতীয় সড়কের পাশে। খবর পেয়ে মালবাজারের দমকল বাহিনীর 2টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাল পুরসভার জলের ট্যাঙ্কও আনা হয়। পুলিশ, পুরসভা এবং প্রশাসনিক আধিকারিকেরাও ঘটনাস্থলে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন ভোরবেলায় কিছু দোকানে আগুন দেখতে পাওয়া যায়। দোকানগুলি কাঠের তৈরি, ফলে আগুন ভয়াবহ আকার নেয়। মাল মহকুমার পুলিশ আধিকারিক রবীন থাপ বলেন, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। কাপড়ের দোকান ছিল, ওখানে একটু আগুন লেগেছে। এটার পর 5টার দিকে একটা টোটোওয়ালা এটা খবর দেয় পুলিশকে, তারপরে ফায়ার ব্রিগেড এসে এটাকে নিয়ন্ত্রণে আনে। যানমালের ক্ষতি হয়েছে, কিন্তু মানুষের কোনো কিছু ইঞ্জুরি ফিঞ্জুরি কিছু হয়নি। মালবাজার থেকে বিদেশ বসু রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।